জীবনের খুশি, জীবনের আনন্দ নিয়ে আবার একটা অনুষ্ঠানে আমরা প্রবেশ করছি। আপনারা সকলে ভালো আছেন এই বিশ্বাস নিয়ে এবং অবভিয়াসলি হোরাইজন এভিয়েশন একাডেমির এই অনুষ্ঠান দেখার জন্য সবাই উদগ্রীব হয়ে রয়েছেন এই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে যেখানে আছেন সবাই ছোট ছোট, বড় বড় টুকরো টুকরো স্বপ্ন নিয়ে বাঁচি আমরা। আমরা এটা জানি যে স্বপ্ন ছাড়া আমরা বাস্তবে কোনো স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি না। এর চেয়ে বড় স্বপ্ন আর কি হতে পারে যে আমার জীবনের ইচ্ছেটা বাস্তবিক অর্থে জীবনে উঠে আসছে, মানুষের কাছে পৌঁছচ্ছে, আমি জীবনে প্রতিষ্ঠা পাচ্ছি, আমি সোশ্যালি মানুষের কাছে পরিচিত হচ্ছি। অন্যের ক্ষতি না করে একটা ভালো পে প্যাকেজ নিয়ে হঠাৎ করে আমি আকাশে উঠলাম, সেটা কিরকম? আক্ষরিক অর্থে কিন্তু আকাশে উঠছেন না, আপনার স্বপ্ন উঠছে না, বাস্তবে আপনি আকাশে উঠছেন। সেই আনন্দ, সেই খুশি, সেই ভরসা এবং সেই বিশ্বাস বারবার বিগত এতগুলো বছর ধরে হোরাইজন এভিয়েশন একাডেমি আপনাদের দিচ্ছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, উই আর ভেরি প্রাউড অ্যান্ড হ্যাপি টু হ্যাভ উইথ আস কলকাতার যে সেন্টার হেড আছেন, তাকে আপনারা বহুবার দেখেছেন, আমাদের চ্যানেলে দেখেছেন, অন্যান্য চ্যানেলে দেখেছেন, হোরাইজন এভিয়েশন একাডেমির সেন্টার হেড, কলকাতার সেন্টার হেড মিসেস চন্দন তালুকদার। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম। নমস্কার। হ্যাঁ, দিদির সাথে ডেফিনেটলি কথা বলবো, আমাদের কাছে ভীষণ ক্লোজ, তাই জন্য আমরা দিদি বলছি। তবে হ্যাঁ, উই ডেফিনেটলি রেফার টু হার অ্যাজ ম্যাডাম। আপনারা যে যেখানে আছেন টেলিফোন করতে পারেন এবং প্রশ্ন রাখতে পারেন হোরাইজন এভিয়েশন একাডেমি কী দিতে পারে। তবে হ্যাঁ, কী দিতে পারে যেরকম ম্যাডাম বলবেন, তেমনি পাশাপাশি কী পেয়েছে সেটা বলবে আমাদেরই একজন বন্ধু। আমাদের মধ্যে এসেছেন তার বিজি শেডিউল ছেড়ে, কিন্তু হোরাইজনের ছাত্র অবস্থায় সে কীরকমভাবে কাটিয়েছে এবং আজ যখন সে আক্ষরিক অর্থে যে কথাটা বলছিলাম, হি ইজ ফ্লাইং ইন দ্য স্কাইজ, সেই বন্ধুটিকে স্বাগত। উই ওয়েলকাম মিস্টার সোমনাথ দে দিস ইভিনিং উইথ আস। গুড ইভিনিং। গুড ইভিনিং। একটা জিনিস ম্যাডাম তালুকদারের কাছে যাওয়ার আগেই সোমনাথকে বলি, উই ফাইন্ড দ্য লার্জ গ্রিন ইন হিজ ফেস, মুখে একটা দারুণ হাসি, এটা হচ্ছে জয়ের হাসি। এই জয়টা অকস্মাৎ তো আসেনি, ওকে খাটতে হয়েছে, ওকে গ্রুমড হতে হয়েছে। হোরাইজন কিভাবে তাকে হেল্প করেছে? উইথ দ্য কাইন্ড পারমিশন অফ ম্যাডাম আমি সোমনাথের কাছে আসবো, কি বলবে তুমি? আমি প্রথমে বলতে চাই আমাদের দর্শক বন্ধুদের যে আমি আজ খুবই আনন্দিত যে আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সের গ্রাউন্ড ক্রুতে চাকরি পেয়েছি রিসেন্টলি। আর এতে হোরাইজন এভিয়েশন একাডেমির এক্সেলেন্ট ফ্যাকাল্টি ক্যাপ্টেন শতাব্দী চ্যাটার্জি এবং তালুকদার ম্যামের অসাধারণ গাইডেন্সের তত্ত্বাবধানেই আমি আজ বলতে পারি আই হ্যাভ অ্যাচিভড মাই ড্রিম। বাহ, ভেরি গুড। যে কোনো কারণে দ্য ফ্লেভার অ্যান্ড দ্য ফ্লেভার অফ জয় ইজ অল ওভার সোমনাথ। আমরা ম্যাডাম তালুকদারের কাছে আসবো, কিছুদিন আগেই তার সাথে কথা হচ্ছিল। উই স্টার্ট উইথ দ্য ইন্টারন্যাশনাল সেগমেন্ট এবং তারপর দেখুন কি অদ্ভুত একটা ব্যালেন্স মেনটেন করছে হোরাইজন, সেটাতে আমরা আসবো। যে ইন্টারন্যাশনালের সাথে ডোমেস্টিক এই আসপেক্টটাকে কি অদ্ভুতভাবে তারা মেনটেন করে চলেছেন এবং হাউ দে আর ক্রিয়েটিং ফারোজ ইন আওয়ার ডিস্ট্রিক্টস অলসো। কিন্তু ইন্টারন্যাশনাল সেগমেন্টে যেহেতু সোমনাথের কথা আপনারা শুনলেন যে ও সিঙ্গাপুর এয়ারলাইন্সে গ্রাউন্ড ক্রু হিসেবে জয়েন করেছে, সেখানে ম্যাডাম তালুকদার, হাউ উড ইউ ডিফাইন দি ইন্টারন্যাশনাল সেগমেন্ট অফ হোরাইজন অ্যান্ড দ্য টাইজ আপ দ্যাট আর বিং মেড সো ভেরি ওয়ান্ডারফুলি, কি বলবেন? থ্যাংক ইউ। আপনারা সবাই আগেও শুনেছেন যে আমাদের হোরাইজনে চার চারটি ফরেন টাই আপস হয়ে রয়েছে, যার ফলে আমাদের স্টুডেন্টসরা দে আর বেনিফিটিং দ্য মোস্ট। একদিকে রয়েছে আমাদের গ্যালিলিও, যেটি একটা সিঙ্গাপুর বেসড কোম্পানি, যারা আমাদের ছেলেমেয়েদের শেখায় সিআরএস, উইচ ইজ কম্পিউটারাইজড রেজার্ভেশন। অন্যদিকে আছে আমাদের ব্রিটিশ কাউন্সিল, যারা এসেছেন তাদের নিজস্ব এক্সপার্টস দিয়ে আমাদের ছেলেমেয়েদের, গ্রামগঞ্জের ছেলেমেয়েদের এবং আমাদের কলকাতা শহরের ছেলেমেয়েদের একসাথে কীভাবে তাদের বিজনেস ইংলিশ কমিউনিকেশন শেখানো যায়, এবং যারা এতই কম্পিটিটিভ হয়ে যায় যে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে ঘরে বসে তারা একটা সার্টিফিকেশন পাচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার, বিরাট সুযোগ। কেননা ভাবা কি যায় যে আমরা ভারতবর্ষের বুকে বসে আছি,
কলকাতা শহরে, অথচ পেয়ে যাচ্ছি ইউনিভার্সিটি অফ কেমব্রিজের একটা অসাধারণ সার্টিফিকেট। এই সার্টিফিকেটের দরুনে বহু জায়গায় বহু সংস্থা আমাদের ছেলে মেয়েদের লুকিয়ে নিচ্ছে। অন্যদিকে আরেকটা অর্গানাইজেশনের বিষয়ে আমাকে বলতে হচ্ছেই, কারণ সেটা হচ্ছে পাম ইন্টারন্যাশনাল ফর সিনিয়র এক্সপার্টস। এটি একটা গভর্নমেন্ট অফ নেদারল্যান্ডসের সংস্থা, যারা তাদের বিভিন্ন এক্সপার্টসদের দিয়ে আমাদের ছেলে মেয়েদের ওয়েস্টার্ন গেটওয়েটাকে খুলে ধরেছে। এবং যিনি এক্সপার্ট যিনি আসেন, তারা তিনি আমাদের এই অনুষ্ঠানে প্রায় এসেছেন এবং তিনি নিজে আমাদের ছেলে মেয়েদের ক্লাস নিয়েছেন এবং তাদের ওয়েস্টার্ন গেটওয়েটা খুলে দেওয়াতে আজকে সোমনাথের মতন ছেলেরা হাসি মুখে বলতে পারে আমি চাকরি পেয়েছি। সোমনাথের মতো ছেলেরা বলতে পারে আমরা চাকরি পেয়েছি। ম্যাডাম তালুকদার যেটা বললেন দ্যাট ইজ ওয়ান্ডারফুল, এবং সেটা সত্যি কথাই। আপনাদের ঘরেও কিন্তু এরকম সোমনাথ আছে যে হয়তো এইরকম একটা অ্যাসপিরেশন নিয়ে এগোচ্ছে, কিন্তু হয়তো কোনো ওপেনিং খুঁজে পাচ্ছে না। হোরাইজন অ্যাভিয়েশন একাডেমি তাদের জন্যই আছে। এবং যেরকম সুন্দরভাবে বিশ্লেষণ করলেন ম্যাডাম তালুকদার, আমাদের বিশ্বাস যদি আপনারা যোগাযোগ করতে চান সরাসরি হোরাইজন অ্যাভিয়েশন একাডেমির, যে অ্যাড্রেস যাচ্ছে, যে টেলিফোন নাম্বার যাচ্ছে, তাতে আপনারা কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমি সোমনাথের কাছে আসবো, কিন্তু তার আগে আমাদের একজন বন্ধু আছেন। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, আমি গলা সাত থেকে বলছিলাম। হ্যাঁ, বলছি আমি তো গ্রাজুয়েট আছি, আপনাদের এখানে যদি আমি অ্যাডমিশন নিতে যাই কিভাবে কি করতে হবে একটু বলবেন? কে বলছেন ভাই? অরূপ বলছি। কে? অরূপ। কেমন বয়স আপনার অরূপ? 24 বছর। 24। আপনার হাইট কিরকম? 5'5". চোখে চশমা আছে আপনার? হ্যাঁ, চশমা। আচ্ছা, টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ফোন পেলাম ম্যাডাম তালুকদার, এখানে 5'5" পেলাম, হি হ্যাজ স্পেক্স, কিন্তু তবুও এত ভ্যারিয়েশন আছে। আমার মনে হয় হোরাইজন তাকে কি অ্যাডভাইস দেবে? হোরাইজন তাকে অ্যাডভাইস দেবে যে তার জন্য দুটো রাস্তা তো খোলা আছে। একটা হচ্ছে গ্রাউন্ড ক্রু, যেটা সোমনাথ করে এখন সাকসেসফুলি জয়েন করেছে। আরেকটা হচ্ছে ফ্লাইট অপারেশনাল অফিসার, যেটা COPRTRA বলা হয়। এবং তুমি অরূপ আমাদের সঙ্গে থাকো, এই অনুষ্ঠানের শেষের দিকে আমরা তোমাদের বলে দেব কিভাবে হোরাইজনের কাছে এসে তোমরা কাউন্সেলিং করে ভর্তি হয়ে যেতে পারো। বাহ, খুব সুন্দরভাবে আমরা উত্তরও পাচ্ছি। একটা জিনিস মনে হয়, এই যে ইন্টারন্যাশনাল সেগমেন্টে যেরকম সোমনাথরা চান্স পাচ্ছে, আমরা একটা শুরুর শুরু দেখতে পাই যে কোনো মানুষের জীবনে। সোমনাথ, হাউ ওয়াজ ইট ইউ স্টার্টেড, মানে তুমি হঠাৎ হোরাইজনে এলে কিভাবে সেটা যদি একটু বলো। আমি হোরাইজনের অ্যাড এরকম টিভিতেই দেখেছিলাম। আচ্ছা, তারপরে হোরাইজনে যোগাযোগ করলাম। তুমি বেসিক্যালি কোথায় বিলং করো, তুমি কোথায় থাকো? আমি বালিতে থাকি। বালিতে থাকো? ওকে। তুমি দেখলে টেলিভিশন চ্যানেলে দেখলে যে হোরাইজনের একটা অনুষ্ঠান হচ্ছে, সো দ্যাট ইন্সপায়ার্ড ইউ? তারপর? Yes, তারপরে হোরাইজনের ম্যামের কাছে এসে কাউন্সেলিং করলাম। কাউন্সেলিং করার পরে ম্যাম বলল তুমি পারফেক্ট আছো, ভর্তি হয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব। আমি আর সময় নষ্ট না করে সাথে সাথে ভর্তি হয়ে গেলাম। আর এটা কতদিন আগের কথা? এটা গত বছর। গত বছর? গত বছরের প্রথম দিকে। তুমি এটা কমপ্লিট কোর্স করলে? হ্যাঁ, কমপ্লিট কোর্স করলাম। গ্রুমিং হওয়ার সময় যখন গ্রুমড হচ্ছিলে, তুমি নিজের জীবনে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছিলে? অনেক অনেক। আমি সেটা যদি ইন এ নাটশেল আমাদের বলো কি বলবো। আমি যেরকম আগে ছিলাম হোরাইজনে ভর্তি হওয়ার আগে, আর তারপরে এখন যেরকম অবস্থায় আছি, আমি মনে করি আমি আকাশ থেকে পাতালে পড়েছি, কিংবা পাতাল থেকে আকাশে পড়েছি বলতে গেলে। এতটাই ডিফারেন্স? এতটাই ডিফারেন্স। আর আমি তার জন্য প্রচণ্ডভাবে কৃতজ্ঞ হোরাইজন এভিয়েশন একাডেমি আর আমাদের ম্যাম, আমাদের এক্সিলেন্ট ফ্যাকাল্টিদের কাছে। ঠিক, ফ্যাকাল্টির কথা যখন উঠে এলো, তখন একবার একটুখানি ম্যামকে জিজ্ঞেস করা, এই ফ্যাকাল্টি আপনারা দিনে দিনে তৈরি করেছেন, আপনারা বেছেছেন, আপনারা স্ক্রুটিনাইজ করেছেন, স্ক্যান করেছেন, করে এই ফ্যাকাল্টি তুলে এনেছেন, ওয়াই ডাজ ইট হ্যাপেন টু বি ওয়ান অফ দ্য বেস্ট ইন সার্ভিস নাও? উই থিঙ্ক দ্যাট ইট ইজ দ্য বেস্ট, কারণ প্রথমত যে আমাদের অ্যাট দ্য হেলম উই হ্যাভ ক্যাপ্টেন শতাব্দী চ্যাটার্জি, হু ইজ আ ফিগার হেড যার হু নিডস নো ইন্ট্রোডাকশন। তিনি নিজেই একজন কমার্শিয়াল পাইলট এবং তার এভিয়েশন সম্বন্ধে তার প্রচণ্ড জ্ঞান, এবং তার যে ফ্যাকাল্টি বৃন্দ যা তার আন্ডারে যারা কাজ করছে সকলকে তিনি এমন সুন্দরভাবে চুজ করেছেন, নিজ নিজ স্থানে তারা
সবাই একজন ভেরি ভেরি কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স পার্সন, এবং তারা যে ফ্যাকাল্টিজরা একটা টিম হিসেবে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনায় খুবভাবে হেল্প করছেন। এবং আরেকটা জিনিস যেটা হলো যে এই যে ফ্যাকাল্টিজরা রয়েছে তারা সব দ্য মোস্ট মডার্ন আধুনিক টেকনিক্স ইউজ করে, মডিউলস ইউজ করে আমাদের ছেলে মেয়েদের গেটওয়ে টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড খুলে ধরছে। মডিউল ইউজ করে টেকনোলজিক্যাল অ্যাডভান্সের সাথে সাথে মানুষের জীবনে কতখানি স্কোপ পাচ্ছে। একটা সময় হয়তো ওই আমরা আশা দেখতাম, আমরা এয়ার হোস্টেস কথাটা শুনতাম, আমরা ক্যাবিন ক্রু কথাটা হয়তো শুনতাম, কিন্তু তার প্রজেকশন কোথায় যাব, কাকে ধরবো, কাকে বলবো, সোমনাথ যেভাবে বললো যে অকস্মাত ও একদিন টেলিভিশন চ্যানেলে দেখলো হরাইজনের অনুষ্ঠান, ইন্সপায়ার্ড হলো এবং সাহস সঞ্চয় করে নিয়ে এগিয়ে গেল। সবচেয়ে বড় জিনিস যেরকম আজকে আমাদেরকে এখানে ম্যাম বলছেন, তেমনিভাবে ক্যাপ্টেন শতাব্দী চ্যাটার্জিও বারবার বলেছেন, গ্রুমিংয়ের আসপেক্টটা হলে সোমনাথ যেটা অ্যাড করলো, আকাশ পাতাল পার্থক্য হয়ে যায় একটি ছেলের বা একটি মেয়ের। সেখানে যারা আছেন সবসময় সবাই তো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স কিংবা কমার্স ইত্যাদি জায়গায় সিএ হতে পারছে না, সেখানে ক্লাস টুয়েলভের পরেই there is a leap ahead in your life, there is a world of possibility, a sky of possibility, shekhane apnara jodi aste chan, you all are welcome to Horizon Aviation Academy. Ke achen shonge namaskar. Hello, namaskar. Ha bolun. Ami Anish bolte parashat bolun. Animesh, ami 2009 HS pass korechi, dia ekhon bortoman barite boshe achi, to apnader ekhon theke ki dhoroner course korle bhalo hobe? অনিমিষ, আপনি আমাদের এই অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, তাহলে দুটো কোয়েশ্চেন খুব অটোমেটিক্যালি চলে আসে যে আপনার 2009 এইচএস বললেন, আপনার বয়স কেমন? বয়স এখন 19 বছর বয়স, ফাইন। আর আপনার হাইট? 5 ফুট 7 ইঞ্চি। ম্যাডাম কোনো প্রশ্ন? অনিমেষ, তুমি আমাদের প্রোগ্রাম তো দেখো, তার জন্য তুমি নিশ্চয়ই জানো যে আমাদের হরাইজন এভিয়েশন একাডেমিটা দক্ষিণ কলকাতায় গোলপার্কের কাছে আছে। আমি বলি কি, আর সময় নষ্ট করে না করে তুমি শিগগিরই আমাদের ইনস্টিটিউশনে চলে এসো। যে কোনো দিন সোম থেকে শনি আমরা খোলা আছি 10টা থেকে 6টা সাড়ে 6টা, এবং এসে তুমি আমাদের যে কাউন্সিলর্সরা রয়েছে তাদের সাথে কাউন্সিলিং করে তুমি তোমার নিজের পথ তুমি বেছে নাও। দেরি করো না, এই জন্যই বলছি, কারণ সামনে কিন্তু প্রচণ্ড স্কোপ রয়েছে। আর আমাদের যেহেতু কমনওয়েলথ গেমস আছে, যে শুধুমাত্র এটা কি অ্যাভিয়েশনেই আবদ্ধ হরাইজনের এই শিক্ষাদান, নাকি আরো অনেক ভ্যারিয়েশন আছে, কি বলবেন? এখানে নিশ্চয়ই অনেক ভ্যারিয়েশন আছে, কারণ এভিয়েশন এমনই একটা কোর্স যেটা কভার করে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। হসপিটালিটি মানে কি, যেটা যেখানে হচ্ছে কাস্টমার সার্ভিস, এই কাস্টমার সার্ভিস আমরা পাই হোটেলসে, আমরা পাই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে, এবং এছাড়াও যে আমাদের যে আর যেসব কর্পোরেট সেক্টরস রয়েছে, বিএড টেলিকলার্স কিংবা এমনি কোনো সংস্থা, টি ইন্ডাস্ট্রি বলতে পারেন কিংবা অন্য কমার্শিয়াল অর্গানাইজেশন বলতে পারেন, প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের যেভাবে গ্রুমড হয় খুব অল্প সময় এবং অল্প খরচে, তাদের কাছে এই এই নানান সংস্থার দরজা একেবারে খুলে যায়। বাহ বাহ, হসপিটালিটি সেক্টরের কথা যখন হলো, যেরকমভাবে আপনি বলছেন যে কি হোটেলস, ট্যুরিজম বিভিন্ন জায়গায় পাই, ইট ইজ দ্য ফেস অফ হিউম্যানিটি। আমার মনে হয় যে শিক্ষাদানটা হরাইজন ভীষণভাবে করছে এবং যেখানে সোমনাথ আছে একেবারে নতুন জয়েন করছে সিঙ্গাপুর এয়ারলাইন্স, সেখানে এই হসপিটালিটিটা যে তোমরা শিখেছ, সোমনাথ আমি তোমাকে তুমি বলেই উদ্দেশ্য করছি, এখানে হোয়াট ডু ইউ ফিল যে এই হসপিটালিটিটা কি একটা শেখার জিনিস বলে তুমি মনে করো? সেটা কি আমাদের কালচারের সাথে যেভাবে হরাইজন জুড়ে দিচ্ছে, সেটা কিভাবে ফোকাসড হয় তোমাদের কর্মজীবনে, আমি সেটা জানতে চাইবো। তার আগে নমস্কার, হ্যালো,
আপনি একটা অনুষ্ঠানে ফোন করেছেন, হরাইজন এভিয়েশন একাডেমির একটা লাইভ ফোন ইন অনুষ্ঠান চলছে, কে বলছেন? আমি প্রতীক বলছি। প্রতীক, হ্যাঁ প্রতীক, গুড ইভিনিং, কিছু প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে আপনাদের এখানে কেন্দ্রের ব্যাপারে কিছু বলা হচ্ছে, কিন্তু আমার জানা ছিল যে আমি আপনাদের কেন্দ্রের ওখানে গেছিলাম। হ্যাঁ, সেখানে কোর্সের কতদিনকার বা কি বৃত্তান্ত একটু বলবেন। আপনি কি এসেছিলেন সেন্টারে? প্রতীকের ডিটেলস আমরা নিলাম না, তার কারণ হি ওয়াজ নাইস এনাফ টু ল্যান্ড ইন ইওর প্রেমিসেস। তো সেখানে একটু ইলাবোরেটলি যদি কিছু বলে দেওয়া যায়। ইলাবোরেট করা যায়, কারণ আমরা ঠিক তো বুঝতে পাচ্ছি না যে প্রতীক কোন দিকে ফোকাস করতে চাইছে। তুমি টেকনিক্যাল লাইনে ঢুকতে চাইছো নাকি নন টেকনিক্যাল লাইনে ঢুকতে চাইছো? আমি তোমাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যেহেতু আমরা এখানে আমি তোমার সম্বন্ধে কিছু বুঝতে পাচ্ছি না, তাই তুমি যদি আরেকবার কষ্ট করে আমাদের ইনস্টিটিউশনে আসো, তাহলে তোমাকে সব ডিটেইলস আমরা ভালো করে জানিয়ে দেব। সাকসেস, নাথিং সাকসিডস লাইক সাকসেস, এই কথাটা আমরা বলে থাকি। হোরাইজন কিন্তু বারবার এই সাকসেসটাই দিচ্ছে, এবং হোরাইজনের সাকসেস রেট অকল্পনীয়। যে সময়ের মধ্যে তারা যে ধরনের সাকসেস দিচ্ছে সোমনাথের মতো ছেলেদের এবং মেয়েদের, সেখানে একটা জিনিস স্বীকার করতেই হয় যে সাকসেস রেট তারা কীভাবে দিচ্ছে সেটা জানার জন্য। কিন্তু তার আগে সোমনাথ, তোমাকে একটা প্রশ্ন রেখেছিলাম যে হসপিটালিটি তোমাদের গ্রুমিং এর সময় তোমরা কিভাবে শিখে আজ এরকম ভাবে হসপিটেবল হচ্ছে তোমাদের চাকরি জীবনে। অ্যাকচুয়ালি এভিয়েশন সেক্টর হোক কিংবা হসপিটালিটি সেক্টর হোক কিংবা হোটেল ইন্ডাস্ট্রি যে কোনো কিছুই হোক না কেন, তাতে একটা জিনিস অবশ্যই দরকার পড়ে, যেটা হচ্ছে কাস্টমার ওরিয়েন্টেশন। কাস্টমার যাতে সব কিছুতে মনে করে যে না, যার সাথে আমি কথা বলছি, যার সাথে আমি জানতে চাইছি জিনিসগুলো, তারা যাতে অ্যাপ্রোচেবল হয়, তারা যাতে ফ্রেন্ডলি হয়, এনথুসিয়াস্টিক যাতে তার সাথে হয়, তারা যাতে কোনো হেজিটেট ফিল না করে যে আমাদের কাছে এসে কিছু জিজ্ঞাসা করতে, কিছু মানে কিছু কোয়ারিজ থাকলে জানতে। আর সেইটা হসপিটালিটিতে ভালো করে জানা যায়, কীভাবে একজন আননোন পার্সনকে কথা বলে তার প্রবলেম জেনে, তার সিম্পেথি নিয়ে তার সাথে কথা বলে তার সঠিক জিনিসগুলো জানা, সিম্পাথাইজ করা। ঠিক আছে, সিম্পাথাইজ করা উইথ আ পার্টিকুলার পারসন যিনি হয়তো একটু অসুবিধাতে পড়েছে। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে যে খুব বয়স্ক কোনো মহিলা কিংবা বয়স্ক কোনো পুরুষ, তিনি হয়তো হুইল চেয়ার চাইছেন। আমি এরকম এয়ারপোর্টে ফেস করেছি, অনেক সময় দেখা যায় শি গোজ ডিসকার্ডেড, হয়তো দেখা হলো না, কিন্তু সেটা হয়তো হোরাইজন তোমাদেরকে যেভাবে গ্রুম করেছে সেটা হয়তো একেবারে অপটিমাম টাইমে তোমরা সেটা সার্ভিসটা দাও। এই জিনিসটার ক্ষেত্র থেকেই আমরা যে ইন্টারন্যাশনাল সেগমেন্টের কথা বলছিলাম, সেখান থেকে ডোমেস্টিক ফারুজ, ডোমেস্টিক সেগমেন্টের কথা বলছি না, ডোমেস্টিক ফারুজ, সোমনাথ যেরকম বালিতে বিলং করছে, অনেক ছেলে মেয়ে আছে যারা হয়তো খুব উদ্যোগী, খুব পরিশ্রমী, যারা এই সেক্টরটাতে ঢুকতে পারে, তারা হয়তো মেদিনীপুরে বিলং করে, তারা হয়তো বাঁকুড়ায় বিলং করে, তারা হয়তো মালদার কোনো প্রত্যন্ত জায়গায় রয়েছে, উত্তরবঙ্গের কোনো জায়গায় রয়েছে, হতেই পারে। তারা দিনের আলো দেখতে পাচ্ছে না, তাদের কাছে টেলিভিশন আছে, এই চ্যানেল আমাদের শিলিগুড়ি পর্যন্ত যাচ্ছে এখন। সুতরাং আমরা বলতে পারি যে নর্থ বেঙ্গল সেক্টরকেও আমরা হার্প করছি, বিভিন্ন গ্রামে গঞ্জে পৌঁছচ্ছে, এমনকি আমার একটি প্রত্যন্ত চেনা গ্রাম আছে, সেখানে আমরা দেখেছি সৃষ্টি টেলিভিশন যাচ্ছে, এবং হোরাইজন কেটার্স ফ্রম আদার স্যাটেলাইট চ্যানেলস অলসো। সেখানে ম্যাডাম তালুকদার যেখানে আছেন, একটা জিনিস জানতে চাইব, এই ধরনের চিন্তা কি আপনাদের মনে কখনো বাসা বেঁধেছে, শুধুমাত্র ক্যালকাটা নয়, যেখানে হয়তো বালি, উত্তরপাড়া, এখান থেকে ছেলে মেয়ে আসতে পারছে কিন্তু মেদিনীপুর থেকে আসতে পারছে না, বাঁকুড়া থেকে আসতে পারছে না, সেখানে অন স্পট সেখানকার যে মেইন টাউনশিপ আছে, আপনারা কি সেখানে কোনো অফিস, কোনো জায়গা যেখানে আপনারা সার্ভিস দিতে পারবেন, ট্রেনিং সেন্টার্স করতে পারবেন, ভেবেছেন? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, এটা নিশ্চয়ই ভেবেছি, কারণ সেই জন্যেই এই সামনের শনি আর রবি আমাদের গ্রামগঞ্জের বন্ধুদের জন্য খুব ভেরি গুড নিউজ যে আরামবাগে আর বিষ্ণুপুরে আমাদের একটা ফ্রি সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। এখানে ক্যাপ্টেন শতাব্দীচার্য নিজে গিয়ে উনি সেমিনারটা অ্যাটেন্ড করবেন এবং কাউন্সিলিং করবেন, কারণ আমরা দেখেছি
যে গ্রামগঞ্জ থেকে প্রচুর ছেলে মেয়ে আজকাল অ্যাসপায়ারিং ছেলে মেয়ে, হ্যাঁ, কারণ স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, কে না ভালোবাসে আকাশ নীল আকাশ পথে ডানা মেরে উঠতে সকলেই। আর এখন এরা আমাদের গ্রামের ছাত্রছাত্রীরাও ওরাও বুঝে গেছে যে আমাদের খালি এগ্রিকালচার নিয়ে এখন চললে হবে না, এখন আমাদের শহরে ভাই বোনেদের সাথে কাঁধ মিলিয়ে আমাদের উঠতে হবে আকাশপথে। এবং সেই জন্যে আমরা এখানে হোরাইজনে গোলপাকের অফিসে বসে আমরা দেখেছি বহু এনকোয়ারিজ আসছে ফ্রম দ্য ডিস্ট্রিক্টস, মানে মিদনাপুর বলুন, আপনার বর্ধমান বলুন, এই সব জায়গা থেকে সব আসছে। এবং তারা সেখানকার ছেলেমেয়েরা খুব উৎসুক যে তারা এখানে এসে পড়াশুনো করে, এবং তাদের জন্য এটা বিরাট স্টেপ। কেননা সে যারা আসছে অনেকেই হয়তো কখনো তাদের নিজেদের ছোট্ট গ্রামটির বাইরে কোনোদিন একটা শহর তো দেখেনি, এবং ওদের জন্য এটা একটা বিরাট সুযোগ। যে জন্য আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা এখন ওদেরকে ওদের সাহায্যের জন্য, কারণ অনেক সময় কি হয় আমরা দেখেছি যে ছেলেমেয়েরা না একটু ভয় পায়, আমি শহরে আসবো ওখানে হয়তো ইংরেজি বলতে হবে, এ বাবা যদি আমি না বলতে পারি তাহলে কি হবে, তাহলে সবাই আমার দিকে হাসবে না, এটা একদম ভেবো না, একদম ভেবো না। কারণ আগেই বলেছি যে আমাদের যে এক্সপার্ট ফ্যাকাল্টিজ আছে তারা তোমাদের এই যে ইংরেজির যে ভয় আছে সেই ভয়টা ইজিলি তোমাদের কাটিয়ে দেবে, এবং আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং ফ্যাকাল্টিসরা আছে তারা তোমাদেরকে এত সুযোগ সুবিধা করে দেবে যে তুমি ভাবতেই পারবে না কখন তুমি আকাশপথে তোমার নিজের অভিযান আরম্ভ করে দিয়েছো। এবং গ্রামের এইসব ছেলে ছাত্রছাত্রীদের আমি বলছি যারা স্পেশালি এই সম্প্রতি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দিয়ে যারা বসে গেছো তাদের বলছি আর সময় নষ্ট করো না, যদি তোমরা মনেও করো যে আমি পাশাপাশি আমি গ্রাজুয়েশনও করব সেটা করতে পারো, কারণ হোরাইজনে যে কোর্সটা আছে সেটা হচ্ছে 2 ঘন্টার ফর 6 ডেজ অ উইক যদি তোমরা কেবিন ক্রু করো, এবং তার সাথে সাথে আমাদের অন্য ছেলেমেয়েরা তারা অনেক রকম কোর্স একসাথে করে, এবং তাতে কি হচ্ছে তারা পরিপূর্ণতা পেয়ে যাচ্ছে খুব শীঘ্রই। কারণ আমাদের যে কোর্সটা আছে যেটা আমরা আগেই বলেছি যে সেভ টাইম সেভ মানি কনসেপ্ট, যেখানে কম সময় কম সঞ্চয় দিয়ে আমাদের ছেলেমেয়েরা সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারছে। এবং সেই জন্যে আমি আবারও বলি আরামবাগে 19 তারিখে জুন মাসে আমাদের একটা ফ্রি সেমিনার হবে, এবং বিষ্ণুপুরে আমাদের রবিবার দিন 20 তারিখে আরেকটা সেমিনার হবে। এর যে ডিটেলসগুলো যদি আপনারা জানতে চান আপনাদের আমাদের এখানে পর্দায় দেখবেন যে আমাদের টেলিফোন নাম্বারগুলো যাচ্ছে, যেমনি 9830299558, 9830753441, 2465-8746, এইসব ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন, এবং আপনারা জেনে নিন যে কোন জায়গায় কোন হোটেলে আমাদের এই সেমিনারটি করছেন ক্যাপ্টেন শতাব্দী চ্যাটার্জি নিজে। খুব সুন্দর এক্সপ্লেনেশন চলছিল, আমাদের সময়ও এগিয়ে চলছে। সোমনাথ যেরকম মাঝে মাঝে ফিলার্স দিচ্ছে যে সে কীরকম ফিল করেছে যখন হোরাইজন অ্যাভিয়েশন একাডেমিতে সে কাজ করেছে, মানে যখন সে পড়াশোনা করেছে, যে গ্রুমড হয়েছে এবং আলটিমেটলি সে কাজ করার জন্য বিজয়ী হয়ে বেরিয়ে এসেছে আকাশপথে, জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে, যদিও ও গ্রাউন্ড ক্রু মেম্বার হিসেবে রয়েছে। কিন্তু জীবনের এই বিশিষ্ট জায়গাটায় পৌঁছানোর জন্য সোমনাথ যে সময়টা স্পেন্ড করেছে সেখানে, সোমনাথ এই জব অ্যাসিস্ট্যান্সের জন্য হোরাইজন কিভাবে তোমাকে সাপোর্ট দিয়েছে বা অন্যদেরকে সাপোর্ট দেয় বলে মনে হয়, বা তুমি যদি বলতে চাও? এক কথায় বলতে গেলে অতুলনীয়। আচ্ছা, কিভাবে কোর্স করার সাথে সাথেই ক্যাম্পাসিং চলতে থাকে। আচ্ছা, আর কোর্স করার শেষে তো অনেক রকম ক্যাম্পাসিং থাকে, আর সেই ক্যাম্পাসিংয়ের সাথে সাথে মক ইন্টারভিউও চলে, যদি কেউ কোনোরকমভাবে আটকে যায় কোনো কিছুতে তাহলে সেখানে মক ইন্টারভিউতে সে শার্প করে নিতে পারে নিজেকে, আর সেগুলো খুব হেল্পফুল হয়েছিল আমার পক্ষে। মানে কন্টিনিউয়াস একটা রিহার্সালের মধ্যে দিয়ে তোমরা চলতে থাকো, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি খুব অ্যামেজিং। এবং যেটা মনে হয় যারা হয়তো ভাবছেন যে এটা একটা ঘোরের মতো কোনো অনুষ্ঠান হচ্ছে জাস্ট বলার জন্য আমাদের বলা, কিন্তু একটা জিনিস বিশ্বাস করবেন যে কোনো জিনিস কোনো স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে একটা ঘোরের মধ্যে প্রবেশ করতে হয়, সেই ঘোর থেকে নিজেকে বের করে নিয়ে
সোমনাথদের মতো আকাশে ওড়ার শুধু স্বপ্ন নয়, ডিপার্টমেন্টালি অন্য অনেক সেক্টর আছে যেখানে হোরাইজন কেটার করছে। আরও বিস্তর জানার জন্য আপনারা টেলিফোন করতে পারেন যে নাম্বারসগুলি যাচ্ছে। আজ আমাদের লাইভ ফোনে নেই অনুষ্ঠানে, হয়তো আমরা লাস্ট টেলিফোনটি নিচ্ছি, তার কারণ এরপরে আপনারা হোরাইজনের অত্যন্ত পরিচিত একটি ক্লিপিংস দেখতে থাকবেন। সেই প্রমোশনালটা দেখলে আপনারা আরও বেশি হয়তো সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছবেন বলে আমাদের বিশ্বাস। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি হাওড়া থেকে অতনু সরকার বলছি। অতনু সরকার বলুন, আমি উড়িষ্যা ডিস্ট্রিক্ট থেকে ফোন পাচ্ছি। হ্যাঁ বলুন। আমার হাইট হচ্ছে 5 ফুট 5, চোখে চশমা আছে। চোখে চশমা, আমাদের প্রথম নম্বর চোখে চশমা ছিল। দিচ্ছি আচ্ছা, আপনাদের এখানে মানে ওইটা বিষয়ে আমার আগ্রহ আছে। কিভাবে আপনি আসতে চাইছেন তার জন্য কোন কিভাবে যোগাযোগ করবেন? অতনু শুনতে থাকুন, আপনি হাওড়া থেকে ফোন করছেন, খুব বেশি দূরে থাকেন না আমার মনে হয়। আরেকবার ম্যাডামের শরণাপন্ন হই এই ব্যাপারে যদি একটুখানি ব্রিফ দেন। তুমি যদি ইমিডিয়েটলি যদি পড়াশোনা করতে চাইছো তাহলে কিন্তু তুমি আমাদের একটা মাধ্যমিক পাশ করে পরে যে কোর্সটা আছে COPRTRA, সেই কোর্সটা তুমি কিন্তু করতে পারো। এবং সেই কোর্সটা করলে তোমাকে ইমিডিয়েটলি ভর্তি হতে হবে, কারণ এখন আমাদের নতুন সেশন চলছে। তো ভর্তি হয়ে তুমি কিংবা তুমি আমাদের সাথে যোগাযোগ করো, সরাসরি ফোনে ফোন করে আমাদের কাছ থেকে একটা ডেট অ্যাপয়েন্টমেন্ট নাও, যেখানে তখন আমাদের কাউন্সিলর্সরা তোমাকে সুন্দর করে কাউন্সিলিং করে কি এই COPRTRA কোর্সটা কি এবং কেন এত ইম্পর্টেন্ট সব আমরা তোমাকে বুঝিয়ে দেব। আরেকবার আপনাদের মনে করিয়ে দেওয়া ইন কন্টিনিউয়েশন যে আরামবাগ 19th June, বিষ্ণুপুর 20th June, শনিবার এবং রবিবার দুটি সেমিনার হচ্ছে এবং সেখানে সকলের সাথে স্পিয়ার হেড করছেন ক্যাপ্টেন শতাব্দী চ্যাটার্জি, সেখানে যাচ্ছেন এবং মানুষজনের কাছে এটা অত্যন্ত বড় একটা সুখবর হতে পারে, বিকজ হোরাইজন তাদের মতো করে ফারোজ তৈরি করছে বিভিন্ন ডিস্ট্রিক্টসে, সেটা মাথায় রাখুন। আরও বিস্তর জানার জন্য যে টেলিফোন নাম্বারসগুলো যাচ্ছে, এরপরেও যে ক্লিপিংসটি আসবে তাতেও টেলিফোন নাম্বারসগুলি থাকবে, আপনারা ফোন করুন, ডিটেলস নিন। শেষবেলায় আজকে আমরা লাইভ ফোনে নিয়ে অনুষ্ঠানটা শেষ করার মুহূর্তে, কেউ কোথাও যাবেন না, তার কারণ তারপরেই ক্লিপিংসটি থাকবে আরও 10-15 মিনিটের জন্য। সোমনাথ, এনি মেসেজ ফর দি আপকামিং গাইজ, কি বলবে? আমার মতে যেসব দর্শক বন্ধুরা এখন এই প্রোগ্রামটা দেখছে তাদেরকে একটাই বলবো, যদি তোমরা HS পাস করে থাকো কিংবা গ্র্যাজুয়েশন করছো কিংবা শেষ করেছো, তারা খুব কম সময়ের মধ্যে লিক্রেটিভ কেরিয়ার যদি করতে চাও তাহলে হোরাইজন এভিয়েশন একাডেমিতে অবশ্যই যোগাযোগ করো, একবার অন্তত কাউন্সেলিং করে যাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের জীবনে নিশ্চয়ই কিছু পরিবর্তন তোমরা নিজে লক্ষ্য করতে পারবে। ধন্যবাদ। A name that promises plentiful of life and beautification. সবাই স্বপ্ন দেখি আমরা যা দিয়ে শুরু করেছিলাম, সবাই সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারি না, কিন্তু হোরাইজন এমন একটা চ্যানেলাইজড ফরম্যাট যেখানে আপনারা এলে ডেফিনেটলি সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। কীভাবে হচ্ছে এতদিন ধরে সোমনাথ এবং ম্যাডাম তালুকদার যেরকম বললেন, আগামী সময়টুকু আগামী 15 মিনিট আপনারা দেখতে থাকুন হোরাইজন এভিয়েশন একাডেমির এই অসাধারণ ক্যাম্পেইনটাতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।